পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর গ্রামে প্রায় 200 বছর ধরে নিয়ম প্রথা মেনে বাবা ধর্মরাজের পুজো করা হয়ে থাকে। সোমবার বাবা ধর্মরাজের পুজো নিয়ম প্রথা মেনেই শুরু হলো, যেখানে মন্দিরের পুরোহিত চন্দন কুমার চক্রবর্তী বলেন, সোমবার অর্থাৎ আজকে বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে পুজোর শুরু হলো এবং সারা দিন ব্যাপী চলবে মন্দির প্রাঙ্গণে বাবা ধর্মরাজের পুজো। পুজো সম্বন্ধে একটু বলে দিন। এইটা হচ্ছে নিয়ামতপুর গ্রামের ধর্মরাজ পূজা। হ্যাঁ, বিগত কয়েক বছরের পূজা, মানে 200-র উপরে, ঠিক আছে? তো এটা তো আমরা বলবো না, আমাদের পূর্বপুরুষের পূজা, ঠিক আছে? আর আমাদের এটা পূর্ণিমা ঘট স্থাপন হয়, প্রতিপদ পূজা হয়। কোন তিথিতে হয়? বুদ্ধ পূর্ণিমা। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে ধর্মরাজের পূজা হয়। নিয়ামতপুর গ্রাম ভিলেজ নিয়ামত। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে শ্রী চন্দন কুমার চক্রবর্তী। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।